ৱেলকাম টু মাই ইউটিউব চেনেল এইচাৰ এডুকেশ্যনেল হাব মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল আজি আমি আলোচনা কৰিম ক্লাছ টেনৰ হাফেল এক্সামিনেশ্যন কুৱেশ্যন পেপাৰ ধুবুৰী জিলা ধুবুৰী জিলাৰ যিকেইটা তোমাৰ কুৱেশ্যন আহিছে এইটো বহুতেই ইজি কুৱেশ্যন আহিছে কিন্তু নলবাৰী জিলাৰ যিকেইটা কুৱেশ্যন আহিছে সেই কুৱেশ্যনকেইটা বহুতে কঠিন কুৱেশ্যন হয় ত' তোমালোকে সেই ভিডিঅ'টো তোমালোকে চাই ল'বা যে কেনেকুৱা ধৰণৰ প্ৰশ্ন আহিছে মোৰ প্লে'লিষ্ট বনোৱা আছে তোমালোকে তাতে গৈ চেক আউট কৰিবা মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল প্ৰতিটো চেপ্তাৰৰ কাৰণে চেপ্তাৰ ৱাইজ এম চি কিউ আৰু তোমাৰ লং কুৱেশ্যনৰ এন্সাৰ যদি তোমালোকৰ লাগে তেতিয়াহ'লে তোমালোকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা আৰু তোমাৰ বন্ধুবৰ্গৰ সৈতে শ্বেয়াৰ কৰা আমি প্ৰিপেৰেটৰী এক্সামৰ আগত কমপ্লিট কৰ্চ আমি ক্লিয়াৰ কৰিম এইটো ইউটিউব চেনেলতে আৰম্ভ কৰিছোঁ আজিৰ ভিডিঅ'টো এতিয়া চোৱা প্ৰথম প্ৰশ্নটোত কি গৈছে তলত দিয়া পৰীক্ষাটোত কি গেছ উদ্ভৱ হৈছে কোনটো গেছ উৎপন্ন হৈছে সেইটো আমাৰ লাগে যেহেতু পিডিএফ দিছে তোমার পি ডিএফ বনোতে অল্প তোমাল এডজাস্ট করে লবা অলাম ব্লার হয়ে আছে ফটো কেটা তো এতে কোনটো গ্যাস উৎপন্ন হবো এতে চা তোমার আছে সালফিউরিক এসিড আছে আর জিঙ্ক আছে তো এতে চা জিঙ্ক আছে আর সালফিউরিক এসিড সালফিউরিক এসিড আছে এইচ টু তো উৎপন্ন হবো তোমার জিঙ্ক সালফেট আর কি উৎপন্ন হবো হাইড্রোজেন গেছ তো কেৱল গেছৰ কথা সুটি কোনটো গ্যাস উৎপন্ন হবো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবো তার বি নম্বর এই নম্বর অপশনটা কানেক্ট হয় দুই নম্বর প্রশ্নটা চা একবার ইজি কুয়েশন হয় দুই নম্বর প্রশ্ন কি কৈছে তলর কোনটো তাপরজি বিক্রিয়া তাপবর্জি বিক্রিয়া সেই কোৱা হয় যার কি হয় তাপ উৎপন্ন হয় সেই তাপবর্জি রাসায়নিক বিক্রিয়া বুলি কোৱা হয় তো ই তোমার এক দিছে রিয়েকশন অফ ওয়াটার উইথ কুইকলে পানি তোমার পানীৰ সৈতে বিক্রি করা এটো তাপ বিক্রিয়া হয় পানি এসিড মিহলোয়া এটো এটা কি হয় তাপ বিক্রিয়া হয় তারপর দিয়েছে তোমার সখন কি হয় তাপ বিক্রিয়া হয় আর বনস্পতিজাত দ্রব্য পাচন হারলে পরিবর্তন এটো তোমার কি হয় তাপ অপর যে রাসায়নিক বিক্রিয়া হয় তার মানে ওয়ান টু থ্রি আর ফোর গোটে এটা কি হবো তাপর যে রাসায়নিক বিক্রিয়া হবো তার মানে ডি নম্বর অপশনটো কারেক্ট অপশন হয় থ্রি নম্বর অপশনটা সি নম্বর অপশন কি গেছে অপহরণ বিক্রিয়ার কোনটো শুদ্ধ হয় অপহরণ বিক্রিয়া তোমার কি হয় যদি এক্স ওয়াই থাকে হলে আসলে তোমার অপহরণ তিন নম্বর প্রশ্নটা স্যার কি অপহরণ বিক্রিয়ার কোনটো শুদ্ধ বিকল্প এটা তোমার এ বিডি আছে এ আছে তো সোমার এ লগত যদি সিয় বিক্রিয়া করে আর সি মূলটু যদি অধিক সক্রিয় হয় তো উৎপন্ন হব কি আসলে এ বি এসি প্লাস বি এই হব উত্তর তো কোনটো আছে তোমার তো ডি নম্বর অপশন আছে তো ডি নম্বর অপশনটা হয় ফোর নম্বর কোয়েশন কি ক কোনটো ৰাসায়নিক পৰিৱৰ্তন নহয় তো ৰাসায়নিক পৰিৱৰ্তন যদি নহয় তেতিয়াহ'লে আমাৰ তাতে কোনো নতুন পদাৰ্থ উৎপন্ন হ'ব নোৱাৰিব তাৰমানে তোমাৰ এইটো বি নম্বৰ অপচনটো কাৰেক্ট হয় ফাইভ নম্বৰ কুৱেশ্যন চোৱা কি কৈছে বিক্ৰীয়াৰ বাবে শুদ্ধ উত্তৰটো হৈছে ইয়াৰে তোমাৰ সন্তুলনৰ ওপৰত বেছ কৰি দিছে এইটো যদি আমি সন্তুলন কৰোঁ তেতিয়াহ'লে আমাৰ বি নম্বৰ অপচনটো কি আহিব কাৰেক্ট আহিব এইট থাৰ্ড ইয়াতে আহিব এই ঠাইত এর টু আু এতে ভেলু আহিব আ্রি সির ভেলু আহিব টু আর ডির আহিব আোর সিক্স নম্বর কুয়েশন সব কি কেছে তলর কোনলিক মানে কত এসিডিয়া হয় আমার যে গেস্ট্রিক জুইস আছে সেটা এসিডিক হয় তারপর সেভেন নাম্বার কুয়েশনত কি কৈছে তলর দ্রব্য সমূহ পিএইচর শুদ্ধক্রম সব পাচক রসর এইচ হয়েছে ওয়ান পয়েন্ট টু নেমুর রসর টু পয়েন্ট টু আর বিশুদ্ধ পানির সেভেন পয়েন্ট ফোর তো তোমার আটতো বেশি পাজক রোগ তারপর নিমুর রক তারপি বিশুদ্ধ পানি এই নাম্বার অপশনটা কেক্ট হয় এইট নাম্বার কুয়েশন স্যার জিপসামত থাকি রণ এটা জিপসামত পানির রু থাকে দুটা এটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট টু এস টু মনে মনত রাখি সংক্ষিপ্ত জিপসামর নাইন নাম্বার কুয়েশনটা কি স্যার অ্যাসিড লঘুকরণ করতে পানি বা এসিড লগত যোগ করা হয় সদায় আমি এসিডত পানি লাই লাই যোগ লাগে আর সেটা লড়াই তো আমার দুই নাম্বার অপশনটো কানেক্ট অপশন হয় তিন নম্বর কুয়েশন কি স্যার হাতে ধাতু আৰু এচিডে বিক্রি কৰিলে লবণ আৰু কি গেস উৎপন্ন করে হাইড্রোজেন গেস উৎপন্ন কৰে ধাতু আৰু খারকে যদি বিক্রিয় কৰে তথাপিও তোমার কি গেস উৎপন্ন কৰে হাইড্ৰজেন গেছ উৎপন্ন কৰে মানে এক্স আর ওয়াই দুটো একই হব ত সি নাম্বার অপশনটা আমাৰ কি হয় কেক্টা ইলেভেন নম্বর তো স্যার কি গেছে এতে লিথিয়াম সোডিয়াম আর পটাশিয়ামে ডবরিনোটাইট গঠন করে যদি লিথিয়ামের পারমাণবিক ভর 7 আর পটাশিয়ামের পারমাণবিক ভর 39 নাইন সোডিয়ামের পারমাণবিক ভর কিমান হব সো এতে লিথিয়াম সোডিয়াম আর দিছে পটাশিয়াম তো ডবরিনারোটাইট মতে এটু আর এটু মূল গড় মান মানে তোমার কি হবো লিথিয়াম প্লাস পটাশিয়াম ডিভাইডেড বাই টু এটো কার সমান হব সোডিয়ামর সমান হব লিথিয়াম আছে 7 আর পটাশিয়ামর আছে 39 নাইন ডিভাইডেড বাই টু এই দুটা প্লাস করলে কি ফর্টি সিক্স ডিভাইডেড বাই টু তো ফোরটি সিক্স হাফ কিমান টুয়েণ্টি থ্রি তার মানে আমার সি নম্বর অপশনটা কেক্ট অপশন হয় টুয়েলভ নম্বর কোয়েশন কি কেছে আধুনিক পর্যাপত্ত তালিকাত ওপৰৰ পৰা তললৈ গলে মৌলব পারমাণবিক আকাৰ কি কৰে বাঢ়ে কিয় বাঢ়ে কাৰণ নতুন কক্ষায় আৰম্ভ হয় নতুন কক্ষায় আৰম্ভ হলে নিউক্লিয়াস আৰু নিউক্লিয়া ধানোর মধ্যে দূরত্ব বাঢ়ি যায় ফলে ইহতর আকাৰো বাঢ়ি যায় আৰু ধাতবের গুণটো বাঢ়ি যায় কাৰণ তোমাৰ কি হয় ইলেক্ট্ৰন ভিড় প্রমাণতাও বাঢ়ি যায় বুঝি নে এই কথা মনত রাখতে বহুত ইম্পর্টেন্ট হয় এইবর মনত লাগিব যদি এটা মৌল দ্বিতীয় কক্ষত প্রথম কক্ষ তিনগুণ ইলেকট্রন থাকে সব প্ৰথম কক্ষত থাকে দুটা আৰু এটা কিন্তু তোমার দ্বিতীয় কক্ষত প্ৰথম প্রথম তিনি গুণ ইলেক্ট্ৰন আছে মানে ছয়টা তো দুই আৰু ছয় প্লাস কৰি দিলে আঠ হয় আঠ পৰমাণু ক্রমাঙ্ক কাৰ অক্সিজেনর হয় তো আমার সি নাম্বার অপশন তো হয় একেবাৰে ইজি হয় ফোরটিন নাম্বার কোয়েশন তলৰ কোনটো ধাতুকল্প নহয় এলুমিনিয়ামটো ধাতুকল্প নহয় বাকি কেটা ধাতুকল্প হয় ধাতুকল্প সাতটা আছে এর আগৰ ভিডিওবত এই আলোচনা করা হয়েছে আর মোদিয়া যার এম সি আছে সেই এম সি 95% কমন কুয়েশন আহিছে এইবরত তোমালোকৰ যদি এমসিকিউ কিউ লাগে হলে তোমালোকে সকালে সাবস্ক্রাইব করা আর তোমার বন্ধুবর্গের হতে শেয়ার করা ফিফটিন নম্বর কুয়েশন কি ক এটা মলর ইলেকট্রনিক বিন্যাক টু এইট ফাইভ তো মোলটোর আধুনিক পর্যাপ্তালিকা স্থান কি হচ্ছে টু এইট ফাইভ হলে পরমাণু ক্রমাংক কি হব টু প্লাস এইট প্লাস ফাইভ মানে এই ফিফটিন ফিফটিন কার হয় হয় ফর্সফোরা ফর্সপোরাশ কে নম্বর বরগত আছে পনেরো নম্বর বরগত আছে এইটো ডি নম্বর অপশনটা কানেক্ট হয় সিক্সটিন নম্বর কুয়েশন এই তোমার মিলাবলে দিছে পাকস্থলী রক পাকস্থলী রক্ষে তোমার সিলেসমা কাম করা সহায় প্যারিস্টেলিক মানে হয় যে তোমার পাচন লয়যুক্ত সংকোচন পটরঞ্জমান রক্ষী আর আর সিলিয়ার হয় কি করে চলন করে তোমার এক নম্বর এ নম্বর লগত বি নম্বর আসব লগত কোন আছে এ নম্বর দুইর বি নম্বর আসব লগত তার তোমার

এক্স আছে প্রথমে তুমি এক্স জান এক্সু হয়েছে মূত্রথলী এই মূত্রথলী মূত্রথলীর কাম হচ্ছে মূত্র জমা করা তো তোমার কোনটো অপশন কার কারেক্ট হবো আর সি নম্বর অপশনটা কারেক্ট হব স্যার নাইনটি নম্বর কুয়েশন কি কী স্যারসেন রিজনিংয় এটা কুয়েশন হয় এটা উদ্ভিদে শোষণ করা অতিরিক্ত পানি বায়ুবী অঙ্গয় বাষ্পকারী এড়িয়ে দেওয়া প্রক্রিয়াটুকশন কোয়া হয় এই কানেক্ট হয় প্রম কলাই উদ্ভিদ খাদ্য পরিবহন করে এইটো কারেক্ট হয় কিন্তু তোমার কলাই উদ্ভিদের খাদ্য পরিবহন করে কারণে বলি কোয়া হয় তার মানে তোমার এসাশন আর রিজন দুটা কারেক্ট হয় কিন্তু রিজন এসাশনের শুদ্ধ ব্যাখ্যা নহয় এটা তোমার বি নম্বর অপশনটা কারেক্ট হবো বি নম্বর অপশন কারেক্ট হবো এ ও আর দুটো শুদ্ধ কিন্তু আর এর শুদ্ধ ব্যাখ্যা নহয় বি নম্বর অপশন কারেক্ট হয় 20 নাম্বার কোশ্চেনত কি স্যার তলর কোনটো সঠিক ক্রম যেটির সঠিক ক্রম হব এই ডি নাম্বার অপশনটা কানেক্ট হয় মাউথ ইস্টমাক স্মল ইন্টেস্টাইন আর লার্জ ইন্টেস্টাইন তো ডি নাম্বার অপশনটা কেক্ট অপশন হয় টুয়েন্টি ওয়ান নাম্বার কোয়েশনত কি কদ্ভিদ থাকা বিদ্রোধক হরমোন কি বিদ্রোধক হরমোন আছে এফ সাইসি কেসিভার ছাত্রছাত্রী সকল ই যারিটা যে আছে চারিটা হরমোন আছে চারিটা হরমনের বিষয়ে আগৰ প্ৰতিটো প্রতিটি মই আলোচনা কৰিছোঁ করছো তোমাকে ভিডিঅ সাই থাকিবা এটা যেহেতু তোমার এক্সাম আহি ওষুধ সেই কারণে ভিডিওটি বেশি দীঘল নকলো যাতে তোমালোক কম সময়ের ভিতরতে বেশি চাব চাবা টুেন্টি টু নাম্বার কুয়েশন ছা সূর্যমুখী ফুলের চলনের পোহরের দিকত হওয়া গতি হয়েছে পোহার অনুবেগ এই সি নাম্বার অপশনটা কেক্ট অপশন হয় টুয়েটি থ্রি নাম্বার কুয়েশনত কি কেছে চা দুটাই স্নায় মধ্যবর্তী স্থানক সাইনেপস কেবারে কমন কুয়েশন হয় এই টুয়েণি ফোর নাম্বার কুয়েশনত কি কগারী মহিলায় অনিয়মিত ঋতুচক্রত ভুগি থাকি ডাক্তারক দেখাব ডাক্তরে কিছু হরমোন টেবলেট দিলে তলর কোনটো বিকল্প মহিলাজনীর দেহত অব হওয়া হরমোনের বিষয়ে অবগত করলে তো এই হবো অস্ট্রোজেন কারণ মহিলার অস্ট্রোজেন হরমোনে মহিলার যেমন পিডি কি করে নিয়ন্ত্রণ করে তোয়ারে তোমার এই নম্বর অপশনটা হয় টেন্টি ফাইভ নাম্বার কুয়েশনত কি কেয়া হঠাৎ রণচন্দ্রী কুকুরে ভুকে আমি ভয় খাওয়া সেই সময় আমার হৃদচন্দ্রের ধবধপনি বাড়ি যায় ইয়ার কারণ আমার শরীরে এবিধ হরমোন নিহরণ ঘটে আর সেই হরমোনবিধর নাম হয়েছে এড্রিনেল এই তো বি নম্বর অপশন টু কারেক্ট টুয়েন্টি সিক্স নম্বর কোয়েশন সার তলর কোন জিনীয় বৈহাদৃশ্যতার কারণ তেরে ডি নম্বর অপশন টু কারেক্ট হব দুজন মানুষের চকুৰ ৰং ভিন্ন এই হব কারেক্ট এন্সার টুয়েন্টি সেভেন নম্বর কোয়েশন এই সা বংশবতীর পিতৃ কাক বলে বংশগতিৰ পিতৃ হৈছে মেন্ডেল আৰু বিৱৰ্তনৰ পিতৃ হৈছে ডারিন মনে রাখবা বংশগতির পিতৃ মেন্ডেল আর বিবর্তনের পিতৃ ডারৈইন তারপর টুয়েটি এইট নম্বর কুয়েশন কি কেস মটর মাহর গছর চাপর মটর মাহর গছর সংকরণ ঘটালে প্রথম অপতজনের কথা কৈছে তো প্রথম অপতজনক গোটে কেটা কি হয় ওখ হয় তোমাৰ সি নম্বৰ অপশনটা কারেক্ট হয় টুয়েটি নাইন নাম্বার কুয়েশন কি কৈছে তল কুঞ্জুর ক্রমশমে মানুষের সন্তানের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ করি সে এক্স ওয়াই আৰু মহিলাৰ ক্ষেত্ৰত এক্স এক্স আৰু পুৰুষৰ ক্ষেত্ৰত এক্স ওয়াই তো বি নম্বৰ অপশনটা কানেক্ট অপশন হয় থার্টি নাম্বার কোয়েশনত কি হৈছে সব মানৱ প্ৰজাতিৰ আদিম সদস্যব কত বাক করেছে এটা আফ্রিকা মহাদ বাক তো এই বি নম্বৰ অপশন কারেক্ট হয় এই তোমাৰ থার্টি ওয়ান নম্বর কোয়েশনত সব বিট কোহলি এখন যাদবপরী আইনের আগত থিয় ডাঙৰ থাঙ্গর শরীরটার মাজর অংশটু এক ভর কেটার সর দেখিলে তো ই তোমার মুটু ডাঙৰ দেখা গৈছে মানে তোমার কি ডাঙৰ প্রতিবিম্ব গঠন করেছে তো ডাঙৰ প্রতিবিম্ব কোনে গঠন করে ডাঙৰ প্রতিবিম্ব গঠন করে অবতল দাপনে তো প্রথমতো আবতল শরীরের মাদর অংশ একে দেখা গৈছে তো সমান আকাৰৰ প্রতিবিম্ব কোনে গঠন করে হৈছে সমতল দাপন আর তোমার সৰু প্ৰতিবিম্ব কোনে গঠন করে সেটা হচ্ছে উত্তল দাপন তো আমি কি পালো অবতল সমতল উত্তল অবতল সমতল উত্তল তো এই নম্বর অপশনটা কারেক্ট হয় আমার এই নম্বর অপশন কারেক্ট অপশন হয় থার্টি টু নম্বর কুয়েশনত কি কৈছে কেছে এখন উত্তল দাপনের ভাজ বেখার তো থার্টি ফাইভ সেন্টিমিটার হলে দাপোন ফোকাজর্গ কি হবো একেবারে হিজি হয় এফ হিজিকল টু আর বাই টু ফর্মুলা এটা যে উত্তল দাপন গেছে উত্তল দাপনের ফকাজযোগ্য সদায় ধনাত্মক হয় তাতে মান বহাই দিলে তুমি পাবা থার্টি ফাইভ বাই টু মানে আসবে সেভেন্টিন পয়েন্ট ফাইভ

তোমার ফোর ডাইপটা কোনটো অপশনত আছে এই নম্বর অপশনত আছে এই নম্বর অপশনটো কারেক্ট অপশন হয় 34 ফোর নম্বর কোশনস হয় এতে তোমার লক্ষ্য বস্তুর অবস্থান অবতল আপনার লক্ষ্য বস্তুর অবস্থান অনুসারে মিলাবল যদি লক্ষ্য বস্তুটো আমি যদি সিট রাখো তো প্রতিবিম্ব সিট গঠন হবো মানে এই নম্বরটা চারি নম্বর যদি আমি এফত রাখো এফত ৰাখিলে তোমার কোত যাব অসীমত যাব সি আর এফর মাঝত ৰাখিলে তোমার কি হবো সিট বাহিৰত হবো আর পি আর এফর মাজত থাকিলে দাপনত পিছফালে যাব তার মানে তোমার এ নম্বর আহিল লগত বি নম্বর আহিল তোমার থ্রির লগত সি নম্বর আহিল তোমার ওয়ানর লগত আর ডি নম্বর আহিল তোমার সরি সি আহিব টু লগত আর তোমার ডি আহিব আবার লগত কোনটো অপশনত আছে এ ফোর এ ফোর বি থ্রি সি টু ডি ওয়ান সি নম্বর আছে তো সি নম্বর অপশনটা কারেক্ট হয় ই তোমার সিক্স লিখা আছে এই ফোর হোক গোটে কেটা ফোর থার্টি ফাইভ নাম্বার কুয়েশন কি কৈছে কেছে সায়ুর মাঝে আহি আয়তাকার কাছত টুকু আইতার মাজে পার তলত কোন চিত্র শুদ্ধ তো তোমার এই চিত্রটা শুদ্ধ তো দুই নম্বর চিত্র এই শুদ্ধ হয় থার্টি সিক্স নম্বর কুয়েশন কি কৈছে কেছে সঙ্গিয়ে ডাক্তরের ওসলে গম পালে যে সকুল লেসর বক্রতা বাড়ি গেছে ব্যক্তিজনের বোকা বেকারটা হবো মাইপিয়া তো মায়াপের দুটা কারণ আছে এটা হয়েছে তোমার কি হয় চকুর লেন্সৰ বক্রতা বৃদ্ধি হয় আর অক্ষীগুলোকর কি হয় দীঘল অবস্থা হয় অক্ষীগুলো দীঘল অবস্থা হয় আর হাইপার ইয়াৰ ইয়ার লোটা হয় হাইপার মেট্রোপিয়া তোমার চকুর বক্রতা কমে আর দৈর্গুলো বাড়ি যায় আর তোমার লেন্সর যে অক্ষীগুলো থাকে সে হয় যথেষ্ট সরু হয়ে যায় দুটা মনত রাখি বহুত ইম্পর্টেন্ট হয় তরার ত্রিবরণির কারণ কি তরার ত্রিবি কারণ বায়ুমণ্ডলের প্রতিহরণ এই নম্বর অপশনটা কারেক্ট হয় থার্টি এইট নম্বর কুয়েশন কি কৈছে চা মানুষজনে সুস্থ চকুয় এক নির্দিষ্ট ন্যূনতম দূরত্ব পর্যন্ত সকলব স্পষ্টক দেখা এটা এসে রিজনংয় কুয়েশন হয় এই কারেক্ট হয় এতে একটা কথা লক্ষ্য করবা দেই এতে ন্যূনতম দূরত্ব বলে কেছে মানে টুয়েন্টি ফাইভ সেন্টিমিটার পর্যন্ত হে দেখা পাব টুয়েন্টি ফাইভ সেন্টিমিটার পর্যন্ত স্পষ্টক কি পারে দেখা পাব তার কম দেখা পাব নয় তোমার এই কারেক্ট হয় মানুষের চকু ইয়ার লেন্সর ফোকাস পরিবর্তন করার সামর্থ্য আছে এটু এই কারেক্ট হয় কিন্তু চ যদি আমি টুয়েটি যদি আমি বেশি ওসর আনো তো কিন্তু এই নহয় দেখা না কিন্তু ইয়েছে তোমার ন্যূনতম দূরত্ব বলে কে তো ন্যূনতম দূরত্বর পিছৰ কথা পাই নাই আমার কি হবো এসাশন দুটা রিজন দুইটা কারেক্ট আৰু রিজন আর রিজন বাক্যা হবো তার তোমার এই নম্বর অপশনটা কি হবো কারেক্ট হব্বার অপশন কারেক্ট অপশন হয় তারপর তোমার থার্টি নাইন নাম্বার কুয়েশন হয় একেবারে কুয়েন হয় মানুষের চকি গঠন করার প্রতিবিম্বর স্থান

ফোর্টি থ্রি নাম্বার হয় একবারে কমন কুয়েশন হয় এই জৈব গ্যাসের মূল উপাদান কি জৈব গ্যাসের মূল উপাদান হয়েছে মিথেন গ্যাস আর এই কিমান পার্সেন্ট থাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকে এই মনত রাখবা এই পরীক্ষাত ফর্টি ফোর নাম্বার কুয়েশন একেবারে ইজি কুয়েশন হয় তলত দিয়াব শক্তির নবীকরণ অযোগ্য শক্তির উৎসটা বাঁচিয়ে প্রাকৃতিক গেসবর সদায় নবীকরণ অযোগ্য হয় তো সি নাম্বার অপশনটা কারেক্ট হয় ফোর্টি ফাইভ নম্বর কুয়েশনার আজির কারণে শেষের কুশন তলর কোনো জীববর শক্তির উদাহরণ নহে কয়লাটো জীববর শক্তির উদাহরণ নহেটার বাশ মিন্দন হয় বর্তমানে ছাত্র ছাত্রী সকল কাৰণে কারণে এইখানে ইয়ারে লং কুয়েশন আছে সেই কেটা সি কুয়েশন আছে সেই কুয়েশনবসি কিউর নাইনটি ফাইভ পার্সেন্টতক বেশি কুয়েশন কমানো আছে যদি তোমাদের পিডিএফ ফাইল লাগে পিডিএফ হাটসঅপ নম্বর কন্টেক্ট করবা তোমালে পিডিএফ ফাইলবোৰ পাই যাবা আশা করছো তোমাদের সহায় হব আজিৰ কাৰণে এইখিনিয়ে সকলো বেলেগ এটাৰ বিদ্যলৈ ধন্যবাদ